কত বাড়ি হয়েছে? 2-3 লক্ষ হয়েছে। কেন হয়নি? না, তারা টাকা দিতে পারছে না। 20,000 টাকা দাও তাহলে তোমার বাড়ি হবে। আরে 20,000 টাকা পাবো কোথায়? তাহলে তো নিজেই বাড়ি করতাম। গরিব চাষিকে লুট করা হচ্ছে। 3 বছর ধরে সারা দেশে 11-11.5 কোটি লোক এই 6,000 টাকা করে পাচ্ছে, ব্যাংকে থাকছে, যখন দরকার তুলে নেবে, সে সার বীজ কিনে চাষ করবে যাতে সময়ে চাষটা হয়। কিন্তু এখানকার সরকার দিতে দেয়নি, কারণ মোদির নাম হয়ে যাবে, মোদি ভোট পেয়ে যাবে। মোদি তো এমনি ভোট পেয়েছে, কারণ সবাই জানে মোদিজি কাজ করছে। যখন করোনা হলো, লোক বাড়িতে বন্দি ছিল, সবাই ভাবছে কী খাবো, কোথায় যাবো, কাজকর্ম, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য বন্ধ। মোদিজি বলছেন চিন্তা করবেন না, আমি জানি কষ্ট কী মানুষের, আপনার বাড়ি বাড়িতে আমি রেশন পৌঁছে দেবো। 2.5 বছরের বেশি হলো এখনও সেই রেশন আমরা খাচ্ছি, আরও 1 বছর খাবো, শুধু চাল ডাল নয়। উনি বললেন গ্যাসের সিলিন্ডারও ফ্রি দেবো, 3 মাস ফ্রি সিলিন্ডার দিয়েছে। সেই সময় যারা উজ্জ্বলা গ্যাস দিয়েছিলেন তারা ফ্রিতে পেয়েছেন। শুধু তাই নয়, বাজার করার জন্য মাসে 500 টাকা দিয়েছেন, মায়েদের অ্যাকাউন্টে এসছে। প্রায় 20 কোটি মহিলা সেই গ্যাস সেই 500 টাকা করে পেয়েছেন মাসে মাসে, যারা জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন। এটা মোদী সরকার করেছে। তাই গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য তার হাতে টাকা না এলেও তার বাড়ি হওয়া উচিত, তাই বাড়ি বানিয়ে দিচ্ছে, তার বাড়িতে শৌচালয় করা উচিত। লোন দিচ্ছে ছেলেদের ব্যবসা করার জন্য, চাষিদেরকে আর সম্মান নিধি দিচ্ছেন যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই এত বড় সংকট 2-2.5 বছর চলছে, সারা দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি কোটি লোক মরে গেল, ভারতবর্ষের মানুষ একটা মানুষও না খেয়ে মরেনি, সবার বাড়িতে চাল ডাল পৌঁছেছে। বিশেষ করে মায়েদের চিন্তা ছিল কী খাওয়াবো, তাই তাদের নামে টাকা, তাদের নামে গ্যাস, মহিলাদের নামে বাড়ি, শৌচালয়, সব মহিলাদের নামে প্রচারবার হচ্ছে। বাড়িতে ঝগড়া হলে মাথা গরম করে বলে এই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তুমি কী এনেছিলে বাপের বাড়ি থেকে? মায়েদের চিন্তা থাকে সত্যি তো আমি তো খালি হাতে এসেছি, আমার তো কেউ নাই। আজ সে বলতে পারবো না যে বেরিয়ে যাও, বলে আমার বাড়িতে অর্ধেক ভাগ আছে, আমারও নাম আছে, বাড়ির পায়খানা আমার নামে আছে, গ্যাস আমার নামে আছে, রান্না বন্ধ করে দেবো, না খেয়ে থাকবে। মোদিজি মহিলাদেরকে এসে সম্মান অধিকার দিয়েছেন। আজকে মহিলারা খালি কথাই নয় অর্ধেক, মহিলারা সত্যি সত্যি অর্ধেক ভাগের অধিকারিনী, তারা আজকে মালিক হয়েছেন বাড়ির। আমাদের দেশে প্রায় 80-85 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, শুধু মহিলারা করেছেন, 20-25-30 জন মিলে একটা রেজিস্ট্রি করে আর সে গ্রুপ চালাচ্ছেন, সরকার লোন দিচ্ছে, আর সেখানে কোনো না কোনো হাতের কাজ করছেন ওরা। কেউ চটের কাজ করছে, কেউ খাবার তৈরি করে বিক্রি করছে, কেউ ক্যান্টিন চালাচ্ছে, কত রকমের কাজ, বাঁশের কাজ, চটের কাজ, কাঠের কাজ তারাও করছেন ছোটো ছোটো, আর সেটা সরকার কিনছে, অন্য জায়গায় মেলাতে বিক্রি করছেন, তারা লাভ পাচ্ছেন, তারা পরিবারকে সাহায্য করতে পারছেন, সরকার সাহায্য করছে। এবারের বাজেটেও তাদের জন্য টাকা রাখা হয়েছে। শুধু তাই নয়, গ্রামগঞ্জে যাতে চাষবাস এসব কাজ, 20 লক্ষ কোটি টাকা সরকার রেখেছে লোন নিয়ে তারা কাজ করতে পারবে, এটা নরেন্দ্র মোদী করেছেন। আমাদের বাড়ির সামনে আমি এলাম উত্তর বাংলার রাস্তা, আমিও 8-10 বছর আসছি, আসতে গেলে ভয় করতো কোথায় নিয়ে যাবে, রাস্তা নেই, ঘাট নেই, ভাঙা, গাত পা ব্যথা হয়ে যাবে। আজ ফটাফট রাস্তা হয়ে গেছে, 4-লেন 6-লেন রাস্তা এখান থেকে আসাম বর্ডার অবধি, একটা নয় একাধিক রাস্তা হাইওয়ে হয়েছে, সব নরেন্দ্র মোদী টাকা পাঠিয়েছে, কেন্দ্রের টাকায় হয়েছে, দিদির টাকায় নয়। দিদির রাস্তা দেখে যান, রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, রাস্তার টাকা খেয়ে নিচ্ছে, বাড়ির টাকা খেয়ে নিচ্ছে, জলের টাকা খেয়ে নিচ্ছে, শৌচালয়ের টাকাও খেয়ে নিচ্ছে, রুটের রাজত্ব চলছে। যে নেতার বাড়ি আছে পাকা বাড়ি দোতলা, সে আরেকটা বাড়ি করছে আবাস যোজনায় গরু রাখবে বলে, গোয়াল করে নিচ্ছে, আর যে বেলা সারা জীবন টিনের চালে খড়ের চালে থাকলো তার বাড়ি হচ্ছে না, কারণ সে বিজেপি করে, নাহলে সে টাকা দেয় না। এই লুটের রাজত্ব, চাষিদের সঙ্গে সবচেয়ে বেশি আর এরকম ব্যবহার হচ্ছে। তাই চাষিদের সঙ্গে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন, তাদেরকে তাদের জিনিস ফসলের দাম দিচ্ছেন, তাদের বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয় বানিয়ে দিচ্ছেন, তাকে 6,000 টাকা বছরে দিচ্ছেন। আমি ত্রিপুরায় গেছিলাম, ওখানে ইলেকশান ছিল, বিজেপি সরকার ছিল, কেন্দ্র সরকার ওখানে 6,000 টাকা দিচ্ছে, রাজ্য সরকার আরও 2,000 টাকা, ওখানকার কৃষকরা বছরে 8,000 টাকা পাচ্ছেন। আর এখানে 72 লক্ষ কৃষক পশ্চিমবাংলায় যারা জমির মালিক তারা পাওয়ার কথাই 6,000 টাকা। আপনার 1 কাঠা যদিও জমি যাকে চাষের আপনি পাবেন, 10 বিঘা থাকলেও পাবেন, 72 লক্ষের জায়গায় 42 লক্ষ পাচ্ছে, এখনও 30 লক্ষ লোক পাচ্ছে না, কারণ তাদের নাম পাঠাচ্ছে না এখানকার সরকার, নাম নম্বর ফোন নম্বর অ্যাকাউন্ট নম্বর পাঠাতে হবে, তবে তো টাকাটা আসবে, তার জমি আছে কি না তার পর্চা দেখবে কে, এটা করে পাঠালে হবে। দিদি দেখছেন যে মোদিজির নাম হয়ে গেল তো ভোট মোদিকে দেবে, পাঠাবো না। আরে তুমি দিতে পারছো না, কমপক্ষে কেন্দ্র সরকার দিত, গরিব চাষিগুলো লাভ হতো, ক্ষতিতেই থাকে তারা,
সেটা নিতে দিচ্ছে না, এমন নির্দয় এমন নেই। আর যেগুলো আসছে টাকা সেটা লুট হয়ে যাচ্ছে। 17 লক্ষ লোকের নাম কেটে দিয়েছে, তাদের বাড়ি পাচ্ছে না। তারা বলে দাদা আমার তো বাড়ি এসেছিলো, নাম আমার বাড়ি পেলাম না কেন, নাম এসেছিলো, নাম পাল্টে গেছে। বিডিও অফিসে বসে টিএমসির নেতা, পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতির ইয়ে সব মিলে ওখানে লিস্ট পাল্টে দিচ্ছে, যে টাকা দেবে তাকে বাড়ি দেবে। এই লুটপাট চলছে। তাই আমরা বিডিও অফিস ঘেরাও করেছি, পঞ্চায়েত অফিস ঘেরাও করেছি, যেখানে দুর্নীতির আখড়া। বিডিওরা এখানকার টিএমসির নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এই টাকা লুট করছে, সবাই খাচ্ছে।